হ্যালো গাইজ, থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো প্লাস্টিক সেমিট্রি ব্লগ করতে চলেছি। এখন আমরা আছি এখানে লাইফ লাইনের সামনে, তো এখান থেকে আমরা আস্তে আস্তে যাবো, এগোবো। আমার সঙ্গে আছে এখানে সায়ক, সায়ন হাই বল, হাই হাই। তো এখন আমরা এগোবো, দেখতে থাকো তোমরা। পার্ক, চল পার্কে ঢুকি, চল পার্কে ঢুকে এই একটু দোলনায় উঠবো। দোলনায় উঠে আবার কি করবে, গার্লফ্রেন্ড আর হলো কই, চুপ থাকবি ক্যামেরার সামনে। আমাদের কাছে যে সেলফি স্টিকটা ছিল ফোনে ওটা মানে নিয়ে নিল, আমাদের কাছে আছে, কিন্তু যদি কেউ দেখতে পাই তাহলে ওটা ভালো নেই। তবু আমরা করছি, সব কিছুই করছি, দেখতে থাকো তোমরা। যদিও লোকে এটাকে বলে 100 প্লেস, তবুও এটা 100 প্লেস নয়। লোকে এটাকে বেকারি হন্টেড প্লেস বলে, কিন্তু সত্যি কথা এটাকে হন্টেড প্লেসের নামেও লোকে ভিউজ নিচ্ছে। কোথায়, হোয়ার ইজ সিসিটিভি, কোথায় সিসিটিভি আছে? সব তো অসামাজিক কাজকর্মে ভর্তি বে, হন্টেড প্লেস না, পার্ক বলা যেতে পারে। আমার কথা হলো, লোকে এটাকে বলছে হন্টেড বলে চালাচ্ছে, কিন্তু এটা আদৌ কি হন্টেড না? আসলে বিষয়টা এটা মানে ঠিক হন্টেড না, কিছু ঘটনা ঘটেছে এমন এমন যেগুলোর জন্য এটাকে হন্টেড মানে চারিদিকে যেরকম অবস্থা তাতে প্রেম করতে লোকে বেশি এসছে। হ্যাঁ, ওই 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 জন্যই ক্যামেরা এলাও না, ভিডিওগ্রাফি এলাও না, এবার বুঝতে পেরেছি কারণটা। এটা একটু হিস্ট্রিটা বলে দে। হিস্ট্রি কি, ওই তো হিস্ট্রি বলতে এটা মানে কত সালে স্টার্ট হয়েছে, চালু হয়েছে 1760 এর পরে, 67 বলতে দেখতে হবে, 1760 দেখতে হবে, 1760 এ স্টার্ট হয়, কিন্তু ওটা 30 বছর পরই বন্ধ হয়ে যায় অনেক জায়গায়, বলে 3 বছর পর। এখানে মানে 3 বছর না 30 বছর না, এক জায়গায় আবার শুনলাম 3 বছর পর বন্ধ হয়ে যায়, 3 বছর পর আর কাউকে কবর দেওয়া হয়নি, তারপরে 30 বছর পর একদম পুরোপুরি বন্ধ হয়ে যায়। মানে তারপরে ওই 1790 দিকে ওইটা মানে ইন্ডিয়ার গভর্নমেন্টের সাথে চলে যায় পুরোপুরি, যে এটাকে ওই ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলে। আর উইকিপিডিয়া যেটা দেওয়া আছে সেটা 1830 সাল। হ্যাঁ, গেটে আলাদা লেখা আছে, উইকিপিডিয়াতে আলাদা লেখা আছে, তবে এখানে আসার হলে এটা ভালো একটা প্রেম করার জায়গা, হ্যাঁ একটু বলতে পারি। খুব সুন্দর সুন্দর থাক থাক করা আছে বসার জন্য, এমনি গরমের সময় ভালো লাগবে, ঠান্ডা, প্রচুর গাছপালা আছে, ঠান্ডা প্রচুর গাছপালা। আর এখানে ওই যে গোরস্থানের সাবধানের শুটিং ওখানে হয়েছে, বাঙালি মানে ফেলুদা ফেলুদা মানে। আমি 3 বছর এখানে আছি, আমরা একবার আসিনি, আমি আমি ফার্স্ট টাইম গোরস্থানে আসলাম।
এটা এটাই ইয়েস 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 এটা 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 সবচেয়ে পুরনো কবর এটা উইকিপিডিয়া লেখা আছে হ্যাঁ এটা উইকিপিডিয়াতে লেখা আছে আচ্ছা 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 জায়গাটা মোটামুটি দেখিয়ে দিই যে মোটামুটি কোন জায়গাটা এই কবরটা এটা হলো ঢুকে ডান দিকে হ্যাঁ ঢুকে ডান দিকে পড়বে মানে আমের বাগান এখানে অনেকগুলো আমের বাগান আছে মানে আমের গাছ আছে ঢুকে এসে ডান দিকে চলে আসলে প্রত্যেকটা ইয়েতে নাম্বারিং করা আছে তো পার্ক স্ট্রিট সিমেট্রি ঘোরা কমপ্লিট মোটামুটি যতটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম সেখানে দেখার মতো সেরকম কিছুই নেই কিন্তু অনেক শান্তশিষ্ট ভালো জায়গা টাইম পাসের জন্য কলেজ থেকে কলেজ বাং করে কেউ আসতে পারো অবশ্যই খুব সুন্দর জায়গা যদি তোমার কোনো বান্ধবী থাকে বান্ধবীকে নিয়ে আসতে পারো কেউ ডিস্টার্ব করবে না ডিস্টার্ব করার মতো কেউ নেই গরমকালে এত গাছপালা আছে প্রচন্ড মানে ঠান্ডা খুব সুন্দর একদম মনোরম জায়গা এখন মনে হচ্ছে বৃষ্টি হতে পারে আবহাওয়া সাথ দেবে না নেক্সট চলো দেখা হবে অন্য আরেকটা ব্লগে টাটা 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 আচ্ছা এখানে একটা ছোট্ট কঙ্কালের মানে হাড়ির টুকরো পাওয়া গেছে এটা থাম্বনেল তৈরি করার জন্য নিচ্ছি এটা আমাদের থাম্বনেল হবে ক্লিকবেট না ঠিক আছে অনেক ছবি তুলে ফেলেছি